শাকিব খান অভিনীত তুফান সিনেমা ঈদ উল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন। এরই মধ্যে সিনেমাটির বিরুদ্ধে অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। সর্বশেষ সিনেমাটি মুম্বুকাটা দৃশ্য দিয়ে নিয়ে তৈরি হয় সমালোচনা। এবার ভয়ঙ্কর এই দৃশ্য অস্পষ্ট করা হলো। মুম্বুকাটা দৃশ্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে বিষয়টি নিয়ে আলোচনা করেন চলচ্চিত্রের সংশ্লিষ্ট অনেকেই। স্পর্শকাতর দৃশ্যগুলো অস্পষ্ট করে সিনেমা প্রদর্শনের নিয়ম ব্ল্যান্ড না করে প্রদর্শন না করায় কেউ কেউ চলচ্চিত্র সেন্সর বোর্ডের দিকেও আঙুল তোলেন। বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু নীতি নিয়ম তোয়াক্কা না করে ভয়ঙ্কর দৃশ্যটি প্রচার করা হয়। এতে অনেক শিশু নারী ভয়ে আতঙ্কিত হয়। রোববার কয়েকটি প্রেক্ষাগৃহে খবর নিয়ে জানা যায়, সিনেমার সেই মুম্বুকাটা দৃশ্য ব্লার করে তুফান সিনেমা প্রদর্শন করা হচ্ছে। এর আগে জানা যায়, সিনেমাটি নির্মাণে 8 কোটি টাকা ব্যয় হয়। তুফান সিনেমার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলেছিল এফবিসির 19 সংগঠনের নেতারা। যদিও সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ পাচারের অভিযোগ সত্য বলে জানানো হয় না। রায়ান রবি পরিচালিত তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও নাবিলা।